So hello guys, it's me Arwais. I'm from somewhere again with a new blog. Because guys, একটা ব্লগ আমার অলরেডি হয়ে আছে বাট একটা বলছিলাম আমি আপনাকে ব্লগ ফাইভে যে একটা বিগ কিছু নিয়ে আসতেছি, একটা বড় কিছু আপনাদের জন্য, বাট ওইটা পেন্ডিংয়ে আছে এর জন্য। বাট এখন কী করব, ওইটা দেওয়ার আগে, কোম্পানি থেকে অ্যাপ্রুভ হওয়ার আগে এই ব্লগটা এসে পড়ছে। তো গাইস, আমি ভাবলাম যে এই ব্লগটাও করি। এই ব্লগের ব্লগটা আমি সিক্স হিসাবে দিচ্ছি, বাট ওইটা হিসাবে সিক্স ছিল কিন্তু এটাও সিক্স, কিন্তু এই তো এটা তো আগে দিতে হবে, এটা পরে দিতে হবে। সো ওইটাকে একটু ওই সিক্সের জায়গাটা মিউট করে আমার চালিয়ে দিতে হবে সেভেন বা এইট, বিকজ এই ব্লগের পর আবার আগে ব্লগ আসতে পারে ওই কোম্পানি থেকে অ্যাপ্রুভ পেতে পেতে। সো এটা একটা প্যারা, সো সমস্যা নাই, আমি ব্লগ চালাই দিবো এটা। আর আজকের ব্লগে কী হতে চলছে, আজকের ব্লগে হচ্ছে কেরাই পিয়াসে তখন হয়েছিল কি, আমার ফ্রেন্ডসরা এসে পড়ছিল সামনে, তারা হঠাৎ করে এমন একটা মুহূর্তে এসে পড়ছে, মানে বন্ধুদের সাথে থাকলে আর কি ব্লগের কথা ভুলে যাই। তা আপাতত এখন আছে আমি শুনে একটা একটা পার্সোনাল কাজে, এখান থেকে যাবো আবার হচ্ছে যমুনা ফিউচার পার্ক। আর মেন বিষয়টা বলতে গিয়েই তো আর আসে পড়ছে, এর জন্য আমি বলতে পারিনি। তো মেন কথা হচ্ছে আজকে যাচ্ছি আমার আবাসের কনসার্ট তানজিব তুহিন, তার আজকে আবার একটা নিউ গান লঞ্চ হবে, তো ওইটাও একটা প্লাস পয়েন্ট। এবং সাথে একটা নিউজ আছে, খুব ভালো নিউজ, যে হ্যাঙ্গার 18 তাদের অফিসিয়াল মার্চেন্ডাইজ এবং তারা অফিসিয়ালি টি শার্ট এখন থেকে বানাবে। অ্যান্ড আমার পাশে যে আছে তার সাথে পরে মিট করিয়ে দিব, ঠিক আছে, এখন মেন্টালি প্রস্তুত না। সো থাকুন আমাদের সাথে, সো স্টে উইথ সামওয়ান অ্যান্ড জাস্ট এনজয় দিস ব্লগ, অ্যান্ড স্কিপ করবেন না বিকজ আজকে খুব মজা হতে চলছে আর আজকে বা খুব কাজও করতে হবে আমার। তো ঠিক আছে, সমস্যা নেই, জাস্ট ডোন্ট স্কিপ দ্য ভিডিও। সো গাইস, এখন আমাদের তো একটা মেন যে টপিকটা সেটা হচ্ছে আমরা এখন যমুনা ফিউচার যাবো, তো পার্সোনাল যে কাজটা ছিল সেটা এখন আমার যে ফ্রেন্ড, মামার যে ফ্রেন্ড, তারা অলরেডি চলে গেছে যমুনা ফিউচার পার্কে, এখন আমি ভাইয়ের জন্য ওয়েট করতেছি, ভাইয়া আসুক। দেন আপনাদের ভালো মতো বোঝানো হয়নি, ভাইয়ের জন্য ওয়েট করতেছি, ভাইয়া আসুক, যাই দেন বুঝাবো আপনাদের, দেন সবার সাথে ইন্ট্রোডিউস করে দিব। তো ওয়াচ দ্য ফুল ব্লগ গাইস। আমার প্রাণ ধরিয়া আমার টান, মনটা করে আনচান, আমার প্রাণ ধরিয়া আমার টান, মনটা করে আনচান, জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়, জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়, বারে বারে বন্ধু তোমায় দেখেতে মন চায়, বারে বারে বন্ধু তোমায় দেখেতে মন চায়, আমার প্রাণ ধরিয়া আমার টান, মনটা করে আনচান, আমার প্রাণ ধরিয়া আমার টান, মনটা করে আনচান, জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়, জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়, বারে
জেলখানায়। বারে বারে বন্ধু তোমায় দেখতে মনে চায়। তো গাইস, এখন তো আছি আমি যে যমুনা ফিউচার পার্কে। এখন খুব পার্সোনাল একটা কাজ ছিল আর কি, মেইনলি যেটা, তার জন্য আর কি একটু তাড়াতাড়ি আসতে হয়েছে। আপাতত ওয়েট করতেছি আবাসের কনসার্টের জন্য, ঠিক সামনেই দেখাবো আপনাদের। সো জায়গাটা খুবই জোস, আপনারা দেখুন একটু। এর জন্য এদিকে একটু ভালো যে ইন্টারভিউটা নিয়ে নিই। আর আমার সাথে জয়েন করতেছে আমার মামা, মামার ফ্রেন্ডস, আমি ভাইয়া আর আমার ফ্রেন্ড। সো পাজি স্যারের সাথে একটু দেখা করাই দিই, আবার নিকনেম দিছি পাজি। আচ্ছা, মামার এসে ওর ওরা খুঁজতে দিছিল, আমি এনে ইন্ট্রো দিতেছি। এই নে, আসলে জায়গাটা এতই পিছলা যে আমাদের এটাই এভাবেই নিয়ে যেতে হচ্ছে। তুমি ইয়ো ম্যান, লেটস গো। আমরা আবার এসে পড়েছি বিকজ আমাদের এখন লাগবে পাজি স্যারের ইন্ট্রো, মিন্স ইন্ট্রোডিউস করাবো স্যার আপনার সাথে। সো দিস ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড, আমরা ন্যাংটাগালের বন্ধু, আমরা বাইরে বাইরে করে বড় হয়েছি। আর কি বাইরে বাইরে করে বড় হয়েছি এটা না হয় রহস্য থাক। এখন কথা, আপনি এদিকে আসুন। আচ্ছা না, এদিকে মাইকটা এদিকে, ঠিক আছে। তো কথা হচ্ছে, ফার্স্ট অফ অল যে আমি ইউটিউব চ্যানেল খুলছি, এটা নিয়ে আমাকে একটা মন্তব্য করুন, মানে কি বলতে চান? এটা ভাই কি বলবো আর ভাই, সাপোর্ট ছাড়া তো আর কিছু করার নেই, সাপোর্ট করবো, আপনার উৎসাহ দিব যিনি আপনি সারা আগে যেতে পারেন। আচ্ছা, এছাড়াও আমরা যত সমস্যা আপনার পড়বেন এর আমরা হেল্প করবো, এই হচ্ছে আমাদের দায়িত্ব। আচ্ছা, আর মেইন কথা হচ্ছে, এখন আরেকটা হচ্ছে, আপনি যেহেতু আমার ব্লগে ফার্স্ট আসছেন, তো আপনার অনুভূতি বলুন। অনুভূতি কেমন? সারা জীবন আপনার লগে যেমনি আসলাম এমনই লাগতেছে। আল্লাহ, কোনো ফিলিংস নাই, আলাদা তেমন একটা নেই, মানে লাভ হইলো না, ইউটিউবিং করে কোনো লাভ হয় না, মানে কিছু বলা নেই। তো আজকে যে আবাসের যে কনসার্টটা হতে চলছে, ঠিক না, তো মজা তো হবে নাকি? হ্যাঁ, এটাই হচ্ছে মেইন কথা। এখন যাই, মামারও আসে পড়ছে ওখানে, কয়েকজন দেখলাম, কাউরে চিনি না, ঠিক আছে, কথা জাস্ট কয়েকটা গান জানি, বাট বিগ ফ্যান অফ তানজি তুহিন স্যার। একটা কষ্ট হচ্ছে গাইজ, যে আমার ব্লগ সিক্স যেটা আসার কথা ছিল সেটা কিন্তু ওইটা আসার আগে এটা এসে পড়ছে। সো এটা আগে পোস্ট হচ্ছে, ওইটা পরে পোস্ট হবে। ওইটার আগে যদি আরও কোনো ব্লগ আসে, মানে এফ্রু পেতে পেতে যদি আরও কোনো ব্লগ আসে, তাহলে ওইটাও পরে ছাড়তে হবে, কিছু করার নেই, আমার আসলে কপাল খারাপ। সো জাস্ট ওয়েট ফর দ্য প্রিভিয়াস ব্লগ, মানে এটা তো ছাড়ি নেই, বাট হিসাবে তো প্রিভিয়াস ব্লগ, তো ওইখানে ব্লক সিক্স বলে আমি অ্যানাউন্স করতেছিলাম, বাট কিছু করার নেই, কোম্পানি থেকে অ্যাপ্রুভাল আসে নাই, সব কিছু পরে বলবো, এখন আজান হচ্ছে। সো শাট আপ, কালার জায়গা। তো গাইস, আমি প্রত্যেকবার যে ডায়লগ দিতে ভুলে যাই, এবারও ভুলে গেছি, কারণ শিশির আমার ওই ডায়লগটা বলে দেবে। শিশির, আমার মেইন ডায়লগটা, তুই যদি আমার ব্লগ দেখোস তাহলে তুই বলতে পারবি যে আসলে আমার মেইন ডায়লগটা কি, মানে তুই দেখোস না ব্লগ, মানে তুই দেখোস না ব্লগ। জানোস না, সত্যি কথা বল, আমি একটা ডায়লগ দিই অলওয়েজ, ওই তো আর ব্লক থ্রিতে, আমি মানে ব্লক থ্রিতে আমি মানে ডায়লগটা দিলে অনেক সিরিয়াস হয়ে যাই। কত
চুল ঝাঁকায় যায় তোর শ্বাস ছিল আমি চুল ঝাঁকায় জায়গায় তুই এই ডায়লগটা দিবি চুলে এমন 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 করে ঝাঁকা জায়গায় তুই ডায়লগটা দিবি দে ওয়েলকাম টু দা এমনা না পুরো ঝাঁকা নামায় ঝাঁকা ঝাঁকা নামায় ঝাঁকা নামায় তুই ডায়লগটা দিবি এটা তো শাস্তি তুই এর মানে আমার ব্লগ দেখোস না কর সবার আগে লাইকটা আমি আচ্ছা কিন্তু লাইক ডায়লগ মনে রাই না আরে আচ্ছা তুই এখন এটা তোর শাস্তি কর চুল ঝাঁকায় কেমনে চুলে যা এমন এমন করবি যে আমার আমারটাই তো নষ্ট হয়ে যেতে ছিল তোরটা তো আচ্ছা তাড়াতাড়ি কর আমারটা এমন করলি ডেয়ার ডেয়ার ইনশাল্লাহ যে জায়গায় আমি একবারই হয়তো বা ব্লক সিক্স বলছি ওয়েলকাম টু দা ওয়ে মানে ওয়েলকাম টু ব্লক সিক্স ঠিক আছে ওই কথাটা আমি মানে একবারই ওই ভিডিওতে বলছিলাম তুই একটু মিউট করে দেন আমি মাইক্রোফোন দিয়ে ব্লক 7/8 বলে চালিয়ে দেবো ইনশাআল্লাহ সমস্যা নেই বাট আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন অলরেডি আমি কিন্তু ভিডিও বানাইলেছি ওটা কিন্তু এডিট করা শেষ আমার জাস্ট অ্যাপ্রুভাল আসবে অ্যাপ্রুভাল আছে যে হ্যাঁ তুমি ছাড়তে পারো ব্লগটা দেখ আমি ছাড়ব তো চলো আমরা যাই ভাইয়ের কাছে অনেক ক্ষুধাও লাগছে খাওয়ায় না কিচ্ছু বল ভাই একটু খাওয়া তো তুই তো টাকা টুকু আনছিস খাওয়াস না ভাই ভাই ও ভাই 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 হবে ইনশাল্লাহ একদিন বিগ ইউটিউবার না তো এর জন্য বড় ভাই চলে গেছি ডাইকা ডুইকা আনলাম আবার ইনশাল্লাহ যেদিন হবে না দাদা পিস লাখা ও এখন অনেক পিসলা সত্যি কথা যেটা গরিব রে এরকমই করবো আমরা ফুকিন নি না এর লেগে আমরা এরকম করবো হাঁটতে হাঁটতে এরকম করবো দৌড়াইতে দৌড়াইতে পিছলা খামো এটাই আমাদের কাজ যেহেতু অনেক খিদা লাগছে মামাকে বলে খেতে আসছে এখন খাবো দেন একটু পরে কনসার্ট স্টার্ট হবে সো এনজয় করুন ব্লগটা আসলে আমি বুঝতে পারতেছি না যে আপনারা আসলে এনজয় করতে পারছেন কিনা বাট আই এম ট্রাইং মাই বেস্ট সো জাস্ট ওয়াচ দ্য ফুল ব্লগ সো ওয়াচ দ্য ফুল ব্লগ অ্যান্ড স্টে উইথ সাম অ্যান্ড দেখুন ব্লগটা ফুল বিকজ আজকে ওয়াক হবে বাই বাই About our lunch so এখানে চিকেন কারি সালাদ গ্রিন সস চিকেন অ্যান্ড রাইস দ্যাট ইজ আর কুক সো খাবো দাবো আপনারা দেখতে থাকুন ওয়াও দ্যাট ইজ ব্রো
সো গাইস, খাওয়া দাওয়া তো শেষ এবং সবচেয়ে শকিং বিষয় যেটা আমরা খাওয়া দাওয়া করে নিচে দেখি যে তানজিদ তুহিন স্যার ভাইয়া বলতে পারি, তো তানজিদ তুহিন ভাইয়া এসে পড়ছে এবং সে আমার সামনে দিয়ে হাঁটা চলা করতেছে। ফিল লাইক ওয়াও, যার গান আমি শুনি, যার এত বড় ফ্যান, তিনি সামনে দিয়ে যাচ্ছে, তো ইটস ফিল লাইক ওয়াও। অ্যান্ড খুব সিম্পল আসলে, এটা খুবই আমাকে অ্যাট্রাক্ট করছে আসলে বিষয়টা। সো ওয়াও, এখন দেখবো একটু পর শুরু হবে, সো আপনাদের সাথে মিটও করে দেবো ইনশাআল্লাহ যদি এরকম সুযোগ হয়ে থাকে। সো স্টে উইথ সাম, এক চাইলে কয়বার দেবো ভাই, কিছু করার নেই। সো ইয়া বাই। সো গাইস, আমি ইজিলি কথা বলতে পারতাম, পারবো ঠিক আছে, বাট এখন উনি সামনে এসে বাট সাহস পেতেছি না, কারণ আমি জানি না আমি ওনার সাথে কথা বলতে পারবো কি না। খুব কী বলবো যে কেমন ফিলিং হইতেছে, ফিলিংস লেটস ট্রাই। সো মেইনলি গাইস, আজকের এই মেন যে কনসার্টটা হচ্ছে এটার মেন কারণ হচ্ছে তাদের আজকে একদম ব্র্যান্ড নিউ যে গানটা সেটা লঞ্চ হতে যাচ্ছে, অনাথ, আই গেস অনাথ হবে। সো এটার জন্য আজকে মেইনলি আসা এবং শুনবো, কথা বলবো। সো আপনাদের আর টাইম ওয়েস্ট করবো না, আপনাদের জাস্ট আপনাদের জাস্ট এনজয় করুন গানটা অ্যান্ড কনসার্টটা। সো লেটস গো। Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Keep my head up when I act, head up, that's a fact. Never looking back, I'ma keep myself on track. Keep my head up, staying strong, always moving on. Feel I don't belong, tell my thoughts to move along. Push myself to be the best, die with no regrets. Live with every breath, see my message start to spread. And I had so many dreams, then you hit your teens. Life ain't really what it seems, try to find out what it means. Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Yeah, I put out all the... সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আর আমাদের চতুর্থ গান অনায় প্রথমে ধন্যবাদ দিয়েছি মাঝে যারা আমাদেরকে এই সাহসটা জুগিয়েছেন বা আজকের এই মুহূর্তটাতে এসে পৌঁছেছে। প্রথমে আমাদের পরিবারের আমাদের সবাইকে ধন্যবাদ, আমাদের সন্তান, আমাদের পরিবার, মা বাবা এবং আমাদের সহধর্মিনী যারা আছে, অনেক ধৈর্য সুযোগ হয়েছেন ওনারা আজকে, সবাইকে ধন্যবাদ। আর সেই সঙ্গে পরবর্তীতে ধন্যবাদ দিচ্ছি আমি আমার ব্যাংকের আনন্দকে, কেন ওদেরকে কোনোদিনই সামনে থেকে দুই বছরের আড়াই তিন বছরের জানি তো বলা হয়নি ধন্যবাদ, কেন ধন্যবাদ বলাটাও খুব একটা আনন্দ ছিল। আমরা জীবনে কখনো আসলে ভিডিও তৈরি করি নাই, ভিডিও দেখি
Knows I ain't faking now. Everybody knows my heart's faking now. Yeah, she hates me now. I made mistakes, but now I don't ever wanna be alone. I don't really ever feel at home. On my own, in the zone. That's the only way I know. Feeling low, about to blow back up. Here I won't ever let the doubt creep in. Gotta pop a couple more aspirin. I don't think I'll ever let you in. Easier to break it off best friends. I don't really understand myself. I don't really understand, need help. I don't wanna be left on the shelf. Couldn't even hear me if I yelled. It's so- So guys, it's all enough. এখন লাইভ কনসার্ট হবে বাট আমরা জাস্ট লঞ্চিং এর যে গানটা ছিল সেটা এনজয় করে এখন চলে যাচ্ছি। ওয়েট গাইস, নিচে নামলাম আর মেইন কথা হচ্ছে এখন তানদীপ তুহিন ভাইয়ের সাথে আমি আসলে পার্সোনালি কথা বলছি। একটা খুব অসাধারণ মানুষ, যেরকম এক্সপেক্ট করিনি, ভাবছিলাম খুব শক্ত টাইপ মানুষ হবে, লাইক আয়রন ম্যান টাইপ, বাট হি ইজ নট লাইক দিস পার্সন। So just he's like awesome. একদম ফ্রিলি আমার সাথে কথা বলছে এবং আমি বলছিলাম যে ভাইয়া জাস্ট আমি একটা ইউটিউব চ্যানেল আছে এবং আই এম ওয়ান্টেড টু টক উইথ ইউ
ফর মাই ভিউয়ার্স বাট তিনি বলছেন যে আমি শোটা শেষ করি দেন তোমার সাথে কথা বলতেছে এবং বললো যে শোটা শেষ করার পর তুমি আমার সাথে মিট করো খুব হ্যাপি হয়েছে বাট আনফর্চুনেটলি এখন শো তো শেষ হয় নাই বাট আমাদের চলে যেতে হচ্ছে যেই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে যে তিনি ফার্স্ট মিটে আমাকে তুই করে বলছে যেটা আমি আসলে খুব চাচ্ছিলাম যে আসলে বাট মানে জাস্ট অসাম ভাইয়া বলছে যে তোমার সাথে পরে দেখার পর শো এর পর এখন গানটা শুনি অ্যান্ড দেন আমরা কথা বলব ঠিক আছে বাট এখন লাইভ কনসার্ট হবে বাট আমরা জাস্ট লঞ্চিং যে গানটা বানাত ইটস জাস্ট অসাম এই গানটা শোনার পর এখন আমাদের চলে যেতে হচ্ছে কি করার কপাল খারাপ ভাই এখন নিচে যাবো রাখি মামার সাথে কথা বলবো যে আসলে কিরকম বিষয়গুলো ছিল তো ওইটাও দেখাবো তো জাস্ট অ্যান্ড আমি যতটুকু পারছি হ্যাঁ একটা ছবি তুলছি ভাইয়ের সাথে So just let's go guys, stay with us. চল আমি যেরকম এক্সপেক্ট করি তানজিৎ তুমি ভাইয়া থেকে ঠিক সেরকম একটা গান আমাদের উপহার দিচ্ছে থ্যাংকস টু তানজিৎ তুমি ভাইয়া তো এখন কথা বলবো আমার সাথে রণদ গানটা কেমন লাগছে ভাই বলার ভাই পাকরু দু সিটি কে দু মনে মরছে আসলে মারাত্মক একটা গান ছিল ভাইয়া তোমার রিভিউ দাও অনাত গান হিসেবে অনাত গানের জন্য তোমার রিভিউ কি বেস্ট 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 আসলে মানে যেরকম এক্সপেক্ট করি আমরা একটা আবাসে ওকে ডোলেট করে কল দিতে একটু পরে কথা বলতে মামা তোমার রিভিউ বলো অ্যাবাউট অনাথ সং অফ তানজিৎ তুমি ভাইয়া আবাস আচ্ছা আমি বল কি মানে আমার ইংলিশ কোনো ভুল হয়েছে এটা রাখ এটা রাখ আমি তো বলার সব করি না বলো হ্যাঁ গানটা ভালো ছিল ভাইয়ার ভয়েস তো সবসময় লস লিরিক্যাল যে দিক থেকে আবার সবসময় খুব উন্নত মানের লিরিক দেয় আর কি এক্সপেকটেশন অনুযায়ী খুব চমৎকার গান হয়েছে বেশ বেশি কিন্তু আবার এটাই স্যার আমার বিষয়ে কিছু বলবো না আমার বিষয়ে যে আচ্ছা থ্যাংক ঠিক আছে তো গাইস আজকের জন্য এতটুকুই ছিল এখন বাসে যাবার মেন কথা গাইস আপনাদের একটা জিনিস দেখাই আমার ফোনে কিন্তু চার্জ শেষ এই যে ঠিক আছে চার্জ শেষ বারবার অন অফ হচ্ছে ভাইয়ার মোবাইল দিয়ে আমি করতেছি ভিডিও সো আমি আর কিছু করার নেই ভাইয়ার মোবাইলে 10% চার্জ সো এখন আমার অফ করে দিতে হবে সো জাস্ট সাবস্ক্রাইব মাই ইফ ইউ এনজয় দ্য ব্লগ জাস্ট লাইক ইট অ্যান্ড সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বন্ধুদের সাথে বিকজ আবাসের নতুন গান লঞ্চ হয়েছে সো এতটুকুই বলবো অ্যান্ড জাস্ট Goodbye from the way of someone.